all about my business. Yeah, I've been working hard, always keeping to myself. Why you acting like a witch? এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই নিজের। ওয়েলকাম গাইস টু আনাদার ব্লগ। এটা ব্লগ কত? ব্লগ 5 গাইস ব্লগ 5। দেখতে দেখতে কবে ব্লক 5 এ চলে আসলাম টেরও পেলাম না। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা যদি এরকম আমার পাশে থাকে তাহলে আমি ব্লক 5 কেন 6 7 8 9 এক্সেট্রা অনেক আরও ব্লক ভালো ভালো ব্লক দিতে পারবো আপনাদের। যা মেইন কথা হচ্ছে আপনার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছেন এটা কোনো ট্রাভেলিং বা এক্সেট্রা কোনো অন্য কোনো ব্লক না, এই টি শার্ট ব্লক। আসলে টি শার্ট ব্লক কেন সেটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল আছে নাইমুল হাসান অ্যান্ড টিমস। তা ওই নাইমুল হাসান টিমসের আমি কিছু অফিসিয়াল টি শার্ট ডিজাইন করছি এবং এই টি শার্টটা আমি প্রিন্ট করবো, আমি আসলে আরও কিছুদিন পরে করবো। বাট আমাদের আগামী 4 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত একটি ক্রিকেট টুর্নামেন্ট আছে, খুলনার অল ইউটিউবার্স ফ্যামিলি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট উপলক্ষে আমার কিছু টি শার্ট দরকার ছিল এবং এই টি শার্ট শুধু আমাদের টিম মেম্বারের জন্য না, এটি সকলের জন্য প্রযোজ্য। আপনারা সকলে অর্ডার করতে পারেন। এই অর্ডারের ব্যাপারে আপনি জানতে চাইলে আমার ফেসবুক প্রোফাইলে যেতে পারেন, আমার ফেসবুক ফ্যান পেজে যেতে পারেন এবং নাইমুল হাসান টিমসের ফ্যান পেজে আপনারা চেক করতে পারেন। এবং ফার্স্ট অফ অল আমি এখন মার্কেটে যাবো, মার্কেটে যেয়ে দেখি টি শার্টে কখন কোথায় মানে কোন জায়গা থেকে কেনা যায় বা কোন জায়গায় প্রিন্ট করতে দেওয়া যায় এক্সেট্রা এক্সেট্রা। ফার্স্ট আমি এখানে যাচ্ছি, তারপর দেখে থাকে। রাতে মানে রাত 10টা বেজে সময় বাসায় আসছে আর কালকে এ দোকান ও দোকান এ প্রিন্ট মানে দৌড়াদৌড়ি করতে করতে পুরো টায়ার ছিলাম। আর রাতও হয়ে গেছিলো যে মানে রাতেরবেলা কি ক্যামেরা অপারেট করবো, আপনাদের কিছু দেখাতেও পারবো না, তাই আমি কালকে কিছু করতে পারিনি। আর আজকে আমি ওই দোকান মানে ওই প্রিন্টার থেকে আমার ফোন দিয়েছে যে আজকে আমারটা মানে আমার টি শার্ট প্রিন্ট করবে এবং আমি ওনাকে বলেছিলাম যে আমাকে সামনে রেখে যেন প্রিন্টটা করা হয়। আর শুধু আমি কেন দেখবো, আপনারা দেখবেন যে আপনার যে টি শার্টটা পরছেন সেটা আপনাদের দেখা উচিত যে সেই টি শার্টটিকে বানানো হয়েছে। এখন আমি ফার্স্ট এখানে যে টি শার্টটা প্রিন্ট দেখ নিজে দেখ দাঁড়িয়ে থেকে করবো এবং কিছু কিছু ক্লিপ আপনাদেরও দেখাবো। এটা আমি আরেকভাবে বলতে পারি যে আপনি কি নাইমুল হাসান টিমসের টি শার্ট অর্ডার করেছেন? আপনারা কি জানতে চান এই টি শার্ট কীভাবে তৈরি হয়েছে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এটা কোনো মুভির মাঝখানে বিজ্ঞাপন না, যাক এটা কোনো মুভিও না, এটা আমার ব্লগ 5। আবারও বলতে চাই যে 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 নিতে চান টি শার্টটা সেটা কমেন্ট সেকশনে বলে দিন এবং আশা করি টি শার্টটা সবাই পছন্দ হবে। এবং আমি নিজে থেকে যেটুকু করতে সেটু ভুল ত্রুটি খুবই কম হওয়ারই কথা এবং দেখা যাক কী হয়। ও গাইজ অনেক দেরি হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি, মানে আমি তো পাঞ্চুয়াল লোক, আমার দেরি করলে অনেক লেট হয়ে যায়। সো আমি এখন গোল মারবো, এই কি করবো, হ্যাঁ আমি পাঞ্চুয়াল লোক তো দেরি করা যাবে না, দেরি মোটেও করা যাবে না, 1 সেকেন্ডও দেরি হবে না, 1 সেকেন্ডের মানে অর্ধেকের অর্ধেকের অর্ধেকেরও দেরি হবে না। আমি পাঞ্চুয়াল লোক, আমি 1 সেকেন্ড অর্ধেকের অর্ধেক অর্ধেকেরও আগে চলে যাই, কিন্তু মাঝে মাঝে 10-15 মিনিট লেট হয়ে যায়। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমার, দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা, হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমার, দেখো। সো গাইজ রাত 6:30 বাজে, আমি অনেক টায়ার্ড, বাসায় চলে আসছি। মেইন কথা হচ্ছে হাফ প্রিন্ট ডান আর বাকি আপ কালকে করা হবে, দেখি কালকে কি হয়। সুন্দরী এক সুন্দরী মাইয়া আমার মনে লোকারিয়া। সো গাইজ আমি রেডি, আমি পাঞ্চল পাঞ্চল টাইমে রেডি হয়ে আমার অভ্যাস। সো গাইজ আমি এখন যাচ্ছি প্রিন্টের দোকানে, দেখি আজকে নিয়ে আসতে পারি কিনা, নিয়ে আসতে পারি তো গ্রেট নিউজ। Thank you.
একটা কথা ছিল যে কি হয় বলো, বুঝতেছি না, একটু বড় হয়েছে না, ভালো লাগছে না। এক ফ্রেম অনেকদিন ইউজ করতেছি, ভাবতেছি চেঞ্জ করবো। দেখ মেন কথা আছে, দাড়িটা মানে বেশি হয়ে গেছে, সেভ করতে হবে। গেস মানে কি হবে যে বলবো, একটু গুড নিউজ আছে বাট কি হবে যে বলি বুঝতেছি না। যা গেস গুড নিউজ এইটাই যে টি শার্ট কমপ্লিট, এবং এটা হলো টি শার্টের ফন্ট সাইজটা, ফন্ট আর এটা হলো ব্যাগ। ব্যাগে সব আমাদের চ্যানেলের যত মানে স্পেশাল টিম মেম্বার আছে তাদের সিগনেচার দেওয়া আছে। ফার্স্ট অফ অল আছে ফয়সাল, তারপর আমার সিগনেচারটাও আছে, তারপর সোহান, নাবিদ, আফরাইম, সাকিব, তাইমিয়া, আনন্দ। সো গাইস আপনারা এর সবাই চিনে নিন, এদের অনেক ফ্যান আছে, মানে এরা অনেক ফেমাস পার্সন, আমার থেকেও বেশি ফেমাস পার্সন এরা। তাই এদের সিগনেচার দিয়ে দিচ্ছি। তাই গাইস টি শার্ট কমপ্লিট, সবকিছু কমপ্লিট, শুধু এখন বাকি আছে আপনাদের অর্ডারের। আপনারা অর্ডার করুন, ফেসবুক পেজে কমেন্ট করুন, আমাকে ইনবক্স করুন, বা এই ভিডিওর নিচে, আবারও বলছি এই ভিডিওর নিচে আপনারা কমেন্টও করতে পারেন। আমি যেহেতু খুলনা ইউটিউবার, শুধু এটা খুলনার মানুষের জন্য না, অল ওভার বাংলাদেশের জন্য। আপনারা যে কোনো জায়গায় কুরিয়ার পাঠাবো আমি, সমস্যা নেই, এটা সবার সকল অর্ডার করতে পারবেন। এবং মেইন কথা কি যে যদি চান, গোপন কথা বলতেছি, যদি চান বাইরের দেশে থেকে অর্ডার, মানে বাইরের দেশে থেকে অর্ডার করতে পারেন, একটু কস্টটা একটু বেশি যাবে, সমস্যা নেই, আমি বাইরের দেশের সাপ্লাই করবো। যাতে করে হবে কি আমার ফ্যান বেসটা বাড়বে। যাক গাইস মেইন কথা হচ্ছে কি, টি শার্ট কমপ্লিট, শুধুমাত্র আপনারা অর্ডার করুন, কিনে নিন, শুধুমাত্র আপনাদের অপেক্ষায় বসে আছি। আর এই টি শার্ট বানানোর পরে মানে মানি ব্যাগ যখন আমি বাসায় এসে বের করলাম, তখন আমার শুধু একটা জিনিস ভাবতেছিলাম যে এই জিনিস ছাড়া আমার কোনো উপায় নেই। ভাই মুঝে টাকা দেন ভাই, দুদিন কিছু খাই না, দুদিন কিছু পড়ি না ভাই, তুই টাকা যদি শেষমেশ এই জব করা লাগে। ব্লক সিক্স আসতেছে আমার খুব শীঘ্রই, টুর্নামেন্টটা পুরো ক্যাপচার করতে ইচ্ছা আছে আমার ব্লক সিক্সতে, এবং আমার নিজস্ব একটা টিম নামতেছে। এবং আপনাদের কাছে সবাই কাছে বলতেছি দোয়া করেন, এবং আগামীকাল আমরা নিজেরা একটা প্র্যাকটিস করছি, সবার সাথে দেখা হবে, দেখি সবাইকে এই ব্লগে ক্যাপচার করতে পারি কিনা। সো গাইস আমি এখন টি শার্ট পরে রেডি, পাঞ্চুয়াল লোক তো, প্রতিটা মুহূর্তে আমি পাঞ্চুয়াল থাকি। ও টি শার্টটা কেমন লাগতেছে গাইস? আই হোপ অনেক ভালো লাগতেছে। কমেন্ট সেকশনে বলে দিন আমার কেমন লাগতেছে টি শার্টটা, এবং টি শার্ট পোজ একটা পোজ হবে না, এটা হয় কখনো। যাক গাইস মেইন কথা হচ্ছে কি যে আমি কালকে বলছিলাম যে আমি একটু নিজের প্র্যাকটিস করবো, যে আমাদের আমার টিমে যে কেউ মেম্বার আছে তাদের নিয়ে আমি একটু আজকে প্র্যাকটিস করতেছি। এখন যাচ্ছি মাঠে, মাঠে আসলে গেছে অনেক দিন ব্যাট বল ধরা হয় না, স্টাডি চাপ, তারপর মানে ইউটিউব, তারপর আরো এক্সেট্রেসের অনেক কিছু আছে, তো সাইজতে পড়তেছি একটু বেশি চাপ। সো গেছে ফার্স্টে এখন মাঠে যাই, দেখি কি অবস্থায়। গা হাত পায়ে পুরো জং হয়ে গেছে, জঙ্গল আজকে হাঁটুরি দিয়ে পিটাই পিটাই মানে জং খেলাবো। হায় রে আল্লাহ, এই নোটিফিকেশন এখানে আসা লাগলো। যাই গেছে পাঞ্চল লোক তো মানে বেরোনোর টাইম হয়ে গেছে, গেলাম। সো গাইস দুই ঘন্টা ক্রিকেট খেলে পুরো মানে প্র্যাকটিস করতেছিলাম, প্র্যাকটিস করে পুরো হাফসাই গেছি। যাই হোক মানে আমাদের ব্লক সিক্সটা হলো টুর্নামেন্ট নিয়ে আসতেছে, এটা হলো নাইম, এটা মানে আগে ব্লগে শো হয়নি বাট একটা আগে ক্যামেরাম্যান ছিল, এটা তো সবাই চেনেই আফরাইম গাবি। আপনারা যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি একটি গরিব শিশু, রাস্তার থেকে আমরা টুকে রাস্তায় ফেলানো ছিল, আমরা ধরে নিয়ে আসছি জাতির জয় জাতির পিতা আফরাইম গাবি, পিতা ওকে জন্ম দিয়ে মরে গেছে। সো আফরাইম আপনি একটু পচানি খেলেন, তারপর আপনার ফিলিংসটা কি? খুবই ব্যাড, খুবই ব্যাড, খুবই ব্যাড, খুবই ব্যাড, অনেক তোমার ভালো লাগতেছে কই ভাই? মানে আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা ও জানবাই জোয়ার নদীর। সো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ব্লগ 6 এ খেলার মাঠে। তো গাইস যেটা আমার নিজস্ব একটা টিম নাম ছিল সেটা আমি সবাইকে বলতে চাচ্ছি, যে মানে সবাইকে দোয়া চাচ্ছি যে যেন আমার মানে টিমটা ভালো খেলে ফাইনালে পৌঁছাতে পারে। জানি না ফাইনালে পৌঁছাবে কি পৌঁছাবে না, কতটুকু ভালো খেলবো কতটুকু কি হবে, কিন্তু গাইস মেইন কথা কি যেই টিমই পৌঁছাক না কেন তার জন্য কংগ্রেচুলেশন। মানে জানি আমি যাবো, মানে মানে সবার আগে বাদ যাবো বা ফাইনালে যাবো, যেটাই যাই ব্লক 6 তো আপনারা দেখবেন, বুঝেই যাবেন যে কোন টিম ফাইনালে গেছে, কোথায় কোন টিম কি কি আছে ডিটেলস। আর এই ব্লকটা হলো মেইনলি টি শার্ট নিয়ে ব্লক করা হয়েছে, টি শার্টটা আপনারা কমেন্ট সেকশনে অর্ডার করেন। বারবার করে বলতেছি, এখনও আবার বললাম যে কমেন্ট সেকশনে আপনি অর্ডার করতে পারেন এবং আমার ফ্যান পেজে ইনবক্স করে বা কমেন্ট চেক করে অর্ডার করতে পারেন মানে টি শার্টের পোস্টে। যাই হোক গাইস মেইন কথা হচ্ছে কি ভিডিওটা ভুল ত্রুটি সব আপনার কমেন্ট সেকশনে বলে দিন এবং আনসাবস্ক্রাইব করে কোথাও যাওয়া যাবে না গাইস, ভুল হয়েছে সরি বলতেছি আগে থেকে। এবং গাইস গাইস আগে কথা বলতে আমার ভয় করতো, এখন আমি কথা বলতেছি। গাইস ভিডিও বানানো অত সোজা না, অনেকে বলে আমি একই ব্যাকগ্রাউন্ডে কেন ভিডিও বানাই, আসলে গাইস আমার রুমে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এবং আপনার ভালো নাই লাগতে পারে। অনেকে মানে মানে মানুষের তো সব কিছু সবার পছন্দ হয় না গাইস, তারপর চেষ্টা করি সবার সব কিছু পছন্দ করার। গাইস মেইন কথা হচ্ছে কি যে এই ব্লগে প্রত্যেকটা সময় আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি এবং ব্লগ 4 আমি ফার্স্টে আমি এখানে দাঁড়িয়ে কথা বলে তারপর 10 শুনে গেছিলাম দেখ ব্লগ 4। গাইস মেইন কথা হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভুল হলে কমেন্ট সেকশনে বলে দিন। সো গাইস সকলকে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, ভালো থাকেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এটা ভুলেন না। দেখা হবে ব্লগ 6 এ, টাটা। Pop on the face, face, pop on the face.